আমার চ্যানেল কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু অষ্টম শ্রেণীর তাপ অধ্যায়ের দ্বিতীয় অংশ, অর্থাৎ অবস্থার পরিবর্তন ও লীনতা। তাহলে দেখো, এখানে একটা শব্দ লেখা আছে অবস্থার পরিবর্তন। তাহলে অবস্থার পরিবর্তন জানার আগে আমাদের কি জানতে হবে, অবস্থাটা কি? এখানে কিন্তু অবস্থা মানে কোনো দুরবস্থা নয়, এখানে অবস্থা মানে হচ্ছে পদার্থের যে তিনটে ভৌত অবস্থা সেটা আমাদের আলোচনা করতে হবে। কি কি ভৌত অবস্থা? কঠিন, তরল এবং গ্যাস। তাহলে প্রত্যেক পদার্থ সাধারণত এই তিনটে ভৌত অবস্থায় থাকতে পারে। দুটো একটা পদার্থ আছে তাদের ক্ষেত্রে তরল অবস্থাটা হয় না, সেটা একটু ভিডিওর আগের অংশে আলোচনা করছি। তোমরা একটা উদাহরণ দেখো, তাহলে ব্যাপারটা খুব ভালো বুঝতে পারবে। তোমরা প্রত্যেকে বরফ দেখেছো, ফ্রিজের মধ্যে জল লাগলে কি হয়? বরফ হয়ে যায়। সেই বরফকে বাইরে রাখলে কি হয়? বরফ জল হয়ে যায়। আর সেই জলটাকে যদি একটা হাঁড়ি বা একটা কড়ার মধ্যে নিয়ে আমরা উনুনে বসিয়ে দিই, তার উপর থেকে কি বেরোতে থাকে? জলের বাষ্প। আসলে বরফ, জল আর বাষ্প কিন্তু একটাই পদার্থ যার তিনটে অবস্থা। তাহলে এবার দেখো, তোমাদের ব্যাপারটা পরিষ্কার হবে। বরফ হচ্ছে এই পদার্থের কঠিন অবস্থা, জল হচ্ছে এই পদার্থের তরল অবস্থা, বাষ্প হচ্ছে পদার্থটার গ্যাসীয় অবস্থা। তার মানে কোনো কঠিন পদার্থকে যদি আমরা তাপ দিই, তাহলে সেটা তরলে পরিণত হবে। ঠিক যেমন বরফের মধ্যে যদি আমরা তাপ দিই, বরফ কি হবে? জল হবে। তাহলে এই যে কঠিন থেকে তরল হলো, এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে গলন। এবং একটা নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ তরলের জন্য এই প্রক্রিয়াটা ঘটে, তাকে আমরা বলি গলনাঙ্ক। গলন, গলনাঙ্ক এই সংজ্ঞাগুলো আমি এই অধ্যায়ের একটি প্রশ্ন উত্তর পর্ব চ্যানেলে আপলোড করব, সেখানে ডিটেলসে বলা থাকবে, এখানে খালি ব্যাপারগুলো বুঝে নাও। তরলটাকে যদি আরও তাপ দেওয়া হয়, তখন সেই তরলটা কি হয়? গ্যাস হয়। তাহলে তরলের মধ্যে তাপ দিলে কি হবে? গ্যাস। তাকে আমরা বলি হচ্ছে স্ফুটন বা বাষ্পায়ন, মানে তরলকে তাপ দিয়ে গ্যাসে পরিণত করে। স্ফুটন আর বাষ্পনের মধ্যে একটু তফাৎ আছে, সেটা ভিডিওর সামনের অংশে আলোচনা করছি। ঠিক যেমন জলকে তাপ দিলে জল কি হয়? জলীয় বাষ্পে পরিণত হয়। তাহলে দেখো, কঠিনকে তাপ দিলে হলো তরল, একে বলছি গলন। তরলকে তাপ দিলে হচ্ছে গ্যাস, সেটা হচ্ছে স্ফুটন কিংবা বাষ্পায়ন। এবার বলে দিই, তরল পদার্থকে যদি আমরা তাপ দিই একটা নির্দিষ্ট উষ্ণতায়, সেই তরল ফোটে, অর্থাৎ জলকে দেখবে উনুনে বসালে টপক করে ফোটে, তখন জলের উপর থেকে বাষ্প বেরোয়। কিন্তু ফোটার আগেও দেখবে জলের উপর থেকে একটা ধোঁয়ার মতো ওড়ে, অর্থাৎ স্ফুটনাঙ্কে পৌঁছানোর আগেই কিন্তু বাষ্প উঠতে শুরু করে। স্ফুটনাঙ্ক মানে হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা যখন তরলটা ফুটতে শুরু করবে, এবং যতক্ষণ তরলটা বাষ্পে পরিণত হবে ওই তাপমাত্রাটা স্থির থাকবে। তাহলে এর উল্টো প্রক্রিয়াগুলো জানতে হবে। তরল থেকে তাপ বের করে নিলে কি হয়? কঠিন। তাহলে এই যে প্রক্রিয়াটা, এর নাম কি বলেছিলাম? গলন। আর এর উল্টো প্রক্রিয়াটার নাম হচ্ছে কঠিনী ভবন। কঠিনী ভবন। আবার তরল থেকে গ্যাস, এটা হচ্ছে বাষ্পায়ন। আর গ্যাস থেকে তরলকে বলা হয় ঘনী ভবন। তাহলে দেখো, তিনটে ভৌত অবস্থা সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করলাম, কঠিন, তরল এবং গ্যাস। পদার্থের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলো তোমাদের বইয়ে কিছু দেওয়া আছে, আমরা প্রশ্নোত্তরের মধ্যে কিছু আলোচনা করব, সেগুলো সেখান থেকে জেনে নিতে পারবে। এখানে খালি কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। এইবারে জল এবং বরফ সংক্রান্ত কতগুলো বিষয় তোমাদের একটু জানতে হবে। জল থেকে যখন বরফ তৈরি হয়, তখন জলের আয়তন বাড়ে। তোমরা প্রত্যেকে দেখেছো বরফ জলের মধ্যে ভাসে, বরফ জলের মধ্যে কিন্তু এই কারণেই ভাসে, কারণ জল থেকে বরফ হলে কি হয়? আয়তন বাড়ে। এর কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, সেগুলো তোমাদের একটু জেনে রাখতে হবে। এর সুবিধা বলতে, শীত প্রধান দেশে মানে যেখানে শীতকালে জল জমে যায়, সেখানে পুকুরে বা যে হ্রদ আছে
তার ওপরের জলটা জমে যায়, মানে এখানকার জলটা জমে থাকে, কারণ এটা তো জলের থেকে হালকা, এইটা বরফ হয়ে থাকে। আর এই নিচের অংশে জলটা তখনও তরল অবস্থায় থাকে, ফলে মাছ বা অন্যান্য জলজ প্রাণীগুলো বেঁচে থাকতে পারে। যদি এখানটাও জমে যেত, মানে যদি নিচ থেকে জমতো, তাহলে কিন্তু তারা সমস্যা কী হতো, সব মরে যেত। তাহলে এটা একটা সুবিধা। আর অসুবিধা হচ্ছে জলের পাইপ ফেটে যায়। শীতের দেশে জলের পাইপ, ধরো এই পাইপটা পুরো যখন জল দিয়ে ভরা থাকে, ধরো পুরো ভরা, এই অবস্থায় যদি এর আয়তন বাড়ার চেষ্টা করে তখন কী হবে, জায়গা পাবে না, তখন এই পাইপ ফেটে যাবে। তাহলে এটা হচ্ছে একটা অসুবিধা। তোমাদের বই একটা প্রশ্ন আছে, মূর্তি তৈরির জন্য কেন একটা বিশেষ ধাতু ব্যবহার করা হয়? সাধারণত মূর্তি তৈরির জন্য ব্রোঞ্জ ব্যবহার করা হয়, কারণ ব্রোঞ্জ ব্যবহার করলে ব্রোঞ্জ যখন তরল থেকে কঠিন হয়, ঠিক আয়তন এরকম বাড়ে, ফলে মূর্তির ছাঁচের খাঁজে খাঁজে প্রবেশ করতে পারে, মূর্তির খাঁজগুলো পরিষ্কার বোঝা যায়, অর্থাৎ মূর্তিটা দেখতে সুন্দর হয়। এটা একটা গেল। এবারে হচ্ছে চাপের সঙ্গে আবার গলনাঙ্কের সম্পর্ক রয়েছে, চাপ ও গলনাঙ্কের সম্পর্ক। তোমরা একটা জিনিস করতে পারো, দুটো বরফের টুকরোকে নেবে, নিয়ে জোরে চাপ দিয়ে ছেড়ে দিয়ে দেখবে বরফের টুকরো দুটো জুড়ে গেছে। এই ঘটনাটা ঘটে কেন? আসলে দুটো বরফের টুকরো কে নিয়ে যখন চাপ দেওয়া হয়, এই সংযোগস্থলে বরফের গলনাঙ্ক কমে যায়, অর্থাৎ চাপ প্রয়োগ করলে কি হয়, বরফের গলনাঙ্ক কমে। যখন সেই চাপটা খুলে নেওয়া হয়, তখন এই অংশ যেটা জলে পরিণত হয়, সেটা আবার জমে যায়, ফলে দুটো বরফ একসঙ্গে আটকে যায়। এটা খুব একটা মজার পরীক্ষা, তোমরা করে দেখতে পারো। যদি কোনোদিন সম্ভব হয় আমার চ্যানেলে, আমি এটা একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যদি এটা কেউ দেখতে চাও, এই ভিডিওতে কমেন্ট করে জানিও, তাহলে খুব তাড়াতাড়ি এই ভিডিওটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। তাহলে কি হবে, বরফটা জমে যাবে। এই ঘটনাটা কি বলা হয়, চাপের প্রভাবে গলনাঙ্কের পরিবর্তন। এর একটা নাম আছে, একেবারে পুনশ্চিলী ভবন, যদিও তোমাদের বইতে সেটা নেই। আর একটা হচ্ছে, বরফের মধ্যে যদি নুন দেওয়া হয়, তাহলে কি হবে, বরফের মধ্যে নুন দিয়ে আমরা খুব কম তাপমাত্রা সৃষ্টি করতে পারি, তাকে বলা হয় হিমমিশ্র। হিমমিশ্র হচ্ছে বরফ আর নুনের একটা মিশ্রণ। এখানে খুব কম তাপমাত্রা সৃষ্টি করা সম্ভব হয়, এটাকেই বলে হিমমিশ্রণ। আচ্ছা, মোটামুটি অবস্থার পরিবর্তনে এই বিষয়গুলো তোমাদের জেনে রাখলে চলবে। এরপরে যে বাকি যে বিষয়গুলো, সেগুলো অবশ্যই অধ্যায়ের প্রশ্ন উত্তর পর্বে আলোচনা করা হবে, বা তোমাদের যদি সেই প্রশ্ন উত্তর বা এই অংশে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, কমেন্ট করে জানিও। এরপরে আমরা একটু লিন তাপ সম্পর্কে জানব। লিন তাপ ইংরাজিতে বলা হয় ল্যাটেন্ট হিট। এখন দেখো একটা কথা, ধরো এখানে একটা বরফ রয়েছে যার উষ্ণতা 0°C। এই বরফ থেকে ধরো, আমরা আঁকতে গিয়ে বড় হয়ে গেল, একই মাপের আঁকি, জল হলো একই পরিমাণ। এখন এই জলটার উষ্ণতা হচ্ছে 0°C, কি বললাম বুঝে দেখো, এখানে একটা বরফ আছে 0°C উষ্ণতার, সেখান থেকে জল হলো, জলটার উষ্ণতা 0°C। তাহলে বরফ থেকে জল হলে আমরা একটুকে কি বলেছিলাম, তাপ গ্রহণ করে। তো আবার তোমরা ছোটবেলা থেকে কি পড়েছো, কোনো বস্তু তাপ গ্রহণ করে তার উষ্ণতা বাড়ে, তাপ ছেড়ে দিলে তার উষ্ণতা কমে। তাহলে এইখানে তাপটা যায় কোথায়, অর্থাৎ এই যে তাপটা বরফ গ্রহণ করলো, 0°C উষ্ণতার বরফ কিছুটা তাপ গ্রহণ করে 0°C উষ্ণতার জলে পরিণত হলো, অর্থাৎ সে কঠিন থেকে কি হলো, বরফ ছিল কঠিন, জল হচ্ছে তরল, মানে একটা অবস্থার পরিবর্তন ঘটলো। এই তাপটাকেই বলা হয় হচ্ছে লিন তাপ, মানে যে তাপ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটায় না। কি বললাম, যে তাপ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটায় না, তাকেই আমরা বলি লিন তাপ। তাহলে এটা হচ্ছে বোধগম্য তাপের থেকে আলাদা, সংজ্ঞা প্রশ্ন উত্তরে পেয়ে যাবে। তাহলে এখানে
একটা প্রশ্ন তোমাদের আসে, ধরো এখানে একটা 0°C উষ্ণতার বরফ হয়েছে, এর মধ্যে আমরা গর্ত করে কিছুটা জল দিয়ে দিলাম, প্রশ্নটা হচ্ছে এই জলটা কি জমবে? এই জলটা কিন্তু জমবে না, কারণটা হচ্ছে এই বরফের প্রভাবে জলটার উষ্ণতা 0°C পর্যন্ত আসবে, কিন্তু যখন দুটোর উষ্ণতাই 0° হবে তখন তাদের মধ্যে তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে, অর্থাৎ একই উষ্ণতার থাকা দুটো বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হয় না। তখন এই জলটা যদি না তাপ ছাড়তে পারে তাহলে তো বরফ হবে না, কারণ একটু কি বললাম, যদি জল থেকে বরফ থেকে জল হতে হয় তাহলে তাপ গ্রহণ করে, তাহলে উল্টোটা জল থেকে যদি বরফ হতে তাহলে কি করতে হবে, তাপ ছাড়তে হবে, দুটো বস্তুর উষ্ণতা সমান, তখন জলটা তাপ ছাড়তে পারবে না, সেই জন্য জলটা জমবে না। আর বরফ গ্রহণের লিন তাপ কত সেটা তোমরা প্রশ্ন উত্তরে পেয়ে যাবে। তবে সেখানে একটা প্রশ্ন আছে, লিন তাপের মানটা দিয়ে যে বরফ গ্রহণের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, কথাটির অর্থ কি, মানে এটা বলতে আমরা কি বুঝি গলনের লিন তাপ? এটা বলতে আমরা বুঝি হচ্ছে যদি আমরা 1 গ্রাম বরফ নিই যার উষ্ণতা 0°C, কি বললাম 1 গ্রাম একটা বরফ নেব, এক গ্রাম বরফ যার উষ্ণতা 0°C, এর মধ্যে যদি আমরা 80 ক্যালোরি তাপ দিই তাহলে এটা 1 গ্রাম জল হবে, কিন্তু উষ্ণতা থাকবে 0°C, এই জন্য এটাকে আমরা বলি লিন তাপ, অর্থাৎ এই তাপটা কিন্তু বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটাতে পারলো না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটালো। ঠিক তেমন আবার যখন জল থেকে বাষ্প হবে বা জল ফুটে ফুটবে সেখানে থাকবে স্ফুটনের লিন তাপ। তাহলে এবার একটুখানি বাষ্পীভবন আর স্ফুটনটা আজকের ভিডিও শেষ অংশে ছোট করে বলে দিই। বাষ্পীভবন মানে হচ্ছে কি, জল বা কোনো তরলকে রেখে দিলে যে কোনো উষ্ণতায় তার থেকে কিছুটা করে জল গ্যাসে পরিণত হয়ে বেরিয়ে যায়, তাকে আমরা বলি বাষ্পীভবন। তোমরা একটা প্রত্যেকে দেখেছো যে ভিজে জামা কাপড় নিয়ে যখন আমরা ছাদে বা কোনো খোলা জায়গায় মেলে রাখি কি হয়, তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। এখন প্রশ্নটা হচ্ছে শুকনো হয় কি করে, শুকনো এটাই হয় যে জলটা বাষ্পীভূত হয়ে যায়, কিন্তু বাইরে নিশ্চয়ই উষ্ণতা তো 100°C নয়, তাতে সবকিছু পুড়ে যেত, তার মানে 100° থেকে কম উষ্ণতাও কিন্তু জলের বাষ্প হতে পারে, সেটা স্ফুটন নয় সেটা হচ্ছে বাষ্পায়ন। এবং যখন এই বাষ্পায়ন হয় তখনও কিন্তু লিন তাপ গ্রহণ করে, এটা তোমরা ক্লাস 7 পড়েছিলে, সেই হাতের মধ্যে স্পিরিট ডাললে ঠান্ডা লাগে কেন, মাটির কলসির জল ঠান্ডা হয় কেন, প্রতিটাই হচ্ছে এই লিন তাপ সংক্রান্ত সমস্যা। প্রশ্নোত্তরে কিন্তু সেগুলোর সম্পূর্ণ আলোচনা থাকবে, প্রশ্নোত্তর পর্বটাও তোমরা খুব মন দিয়ে দেখবে। তাহলে এবার শেষ অংশে আছে হচ্ছে স্ফুটন। স্ফুটন মানে হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় যখন কোনো তরল সশব্দে বাষ্পে পরিণত হয় তাকে আমরা বলি স্ফুটন। স্ফুটনাঙ্ক বা স্ফুটনের যে তাপমাত্রা, মানে স্ফুটনাঙ্ক যে তাপমাত্রায় স্ফুটনটা হয় সেটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে চাপ, চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে, আর একটা হচ্ছে দ্রবীভূত পদার্থ, দ্রবীভূত পদার্থ, তরলের মধ্যে যদি কোনো কঠিন পদার্থকে দ্রবীভূত করা যায় তাহলে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়, সেই জন্য জলের মধ্যে নুন মেশালে স্ফুটনাঙ্ক বাড়ে, আর চাপ বাড়লেও স্ফুটনাঙ্ক বাড়ে, সেই জন্য প্রেশার কুকারে কিন্তু খাবার দাবার তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই সংক্রান্ত প্রশ্নগুলোরও কিন্তু তোমরা সমাধান প্রশ্নোত্তর পূর্বে পাবে। মোটামুটি আজকের ভিডিও যে অবস্থার পরিবর্তন এবং লিন তাপ এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আরও কী ধরনের ভিডিও দেখতে চাও তা কমেন্ট করে জানাবে, নিজেদের বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সেই সঙ্গে বলি অধ্যায় এবং প্রশ্নোত্তর দুটোকেই কিন্তু একসঙ্গে মন দিয়ে দেখো, তবেই তোমরা কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পেতে পারবে, অর্থাৎ তোমাদের পরীক্ষার প্রস্তুতি যাতে সম্পূর্ণ হয় সেই জন্যই
অষ্টম শ্রেণীর ভিডিওগুলোকে এই আকারে দেওয়া হচ্ছে, প্রথমে অধ্যায়ের আলোচনা এবং তারপরে সেই অধ্যায় সংক্রান্ত প্রশ্ন উত্তর। আমাদের ভিডিওগুলি প্রত্যেকে মন দিয়ে দেখো। তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।